সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো? আমি তো অবশ্যই ভালো আছি। গেছিলাম একটু বিরাটি দেখে, বুঝতেই পারছো চুল ফুল বাঁধা, ওই জন্য বিরাটি গেছিলাম একটু কেকের জন্য সরঞ্জাম আনতে। কারণ আজকে 24th ডিসেম্বর আর কালকে 25th ডিসেম্বর, তো কালকে সকাল থেকেই না কেক খেতে হবে। তাই জন্য আজকে ঘরেই কেক বানাবো। আমার বরের ইচ্ছে হয়েছে চকলেট কেক খাবে, আর পাপার ইচ্ছে ফ্রুট কেক খাবে, এমনকি আমারও ইচ্ছে ফ্রুট কেক। কারণ 25শে ডিসেম্বর তো লোকে ফ্রুট কেকই খায় না? এখন বাজে রাত্রি 7:45, আর এখন এখনো যাব না, একটু পরে যাব আমি রান্নাঘরে। আর আমি কেক কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে করবো হচ্ছে পার্শে মাছের ঝাল, আর দেখি সম্ভবত ইচ্ছে হলে বকুলের বড়াও ভাজতে পারি। এবার ঠিক নেই এখন ওটা দেখা যাক কি করি, ইচ্ছে করলে তবে বকুলের বড়াটা ভাজবো, নয়তো পার্শে মাছের ঝালই বানাবো আর কেকটা বানাবো। তো দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমি কালকেই বলেছিলাম যে আজকে সকাল থেকে যেরকম ডেইলি লাইফ দেখাই শুরু করি সেরকম ভাবে আজকে করবো না, আজকে একটু অন্য কিছু করার ইচ্ছা আছে। তো অন্য কিছু বলতে আমার কাছে আর কি বা থাকতে পারে রান্না ছাড়া, তো ওই জন্য আজকে রান্নাই দেখাবো, দুটো রেসিপি শেয়ার করবো। আমি কিভাবে কেক বানাই বা আমি শিখেছিলাম এক দিদির কাছে, যে দিদির থেকে আমি কেক নিতাম সেই দিদির কাছ থেকেই শিখেছিলাম। তো আমি শিখে খুবই মানে খুব ভালো করে দিদি হাতে ধরে শিখিয়েছিল, তো শিখে আমি সেটা কাজে লাগাতে পারিনি কারণ আমি ব্যাঙ্গালোর চলে গেছিলাম। ওই আর কি, বাড়িতে আর এখন কোনো কেক বাইরে থেকে আসে না, এটুকুই যা, শুধুমাত্র আমার জন্মদিনের কেকটাই বাইরে থেকে এসেছিল, তোমরা দেখেইছো। আমার বরের বার্থডেতেও আমি কেক বানিয়েছিলাম, আমার পাপার বার্থডেতেও আমি কেক বানিয়েছিলাম, আর মামুনির তো সুগার, তাই জন্য মামুনির জন্য। চলো এসে গেছি কেক বানাতে, আজকে আমি এই যা কেকের হিসাব তোমাদের চলো বলবো, আর বকবক করব না, একেবারে রান্নাঘরে যখন যাব ফয়েল প্যাকে বানিয়েছি কেক। তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি, আমি 1 পাউন্ড কেক বানানোর জন্য 2টো ডিম নিয়েছি, সেটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমার কাছে হ্যান্ড বিটার বা হ্যান্ড ব্লেন্ডার কোনোটাই নেই, তাই জন্য আমি মিক্সি ইউজ করি। তো তোমরা চাইলে মিক্সিতেই করতে পারো। 2টো ডিম আমি প্রথমে ভেঙে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি, তারপর দেবো 1 কাপ চিনি, সেটাকেও ভালো করে গুঁড়ো করে নেব, তার মধ্যে দেবো 1/2 কাপ তেল, 1/2 কাপ দুধ, আর কেউ চাইলে ফ্লেভার এসেন্স ইউজ করতে পারো, আমি ভ্যানিলা এসেন্সই ইউজ করেছি। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 টিস্পুন, তারপর দিয়েছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর বেকিং সোডা 1/2 টিস্পুন, আর ময়দা দেবো তারপর, মানে এই সবকটাকে নিয়ে আগে ঘুরিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি আর কি, তারপর ময়দাটাকে দিয়েছি 1 কাপ, আর সেই কাপটারই 1/4 কাপ। এরকম নয় যে তোমাদের মেজারমেন্ট কাপই লাগবে, তোমরা যে কাপটা ইউজ করবে সেটারই সবসময় মানে সেই কাপটারই সব মাপ নেবে আর কি। তারপর দেখো আমি করেছি যেটা, সেটা হচ্ছে ফয়েল প্যাকে তেল মাখিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি যে কেকের ব্যাটারটা তৈরি করেছি, তারপর দিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে, আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মানে অনেক সময় ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যায়, তো সেটা যাতে না হয়। আর আমি চকলেট কেক বানানোর জন্য চকলেটের গুঁড়ো যে পাউডারটা পাওয়া যায় সেটা ইউজ করেছি, আর ওপর থেকে আমি ডেয়ারি মিল্ক গুঁড়ো করে নিয়ে তার ওপর মানে ঘষে নিয়ে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর বেক হতে দিয়েছি, আর বেক হতে দিয়েছি কনভেকশন মোডে 160 ডিগ্রি দিয়েছিলাম, আর টাইম দিয়েছিলাম 20 মিনিট। তো এভাবেই আমি কেক তৈরি করে নিয়েছি। কেক তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিভাবে বানাই জানি না আজকে কতদূর কি হবে। 1 মাইক্রোওভেনে 3 খানা চাপিয়ে দিয়েছি, ও ঘুরতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক না কেন দেখা যাবে যাওয়াবে হবে। আর পার্শে মাছ বানাবো এখন, তো চলো নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো কড়াইতে দিয়ে সর্ষের তেল দেবো। মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি, এইবার দিয়ে দেবো কালো জিরে, এবার দিচ্ছি পোস্ত, তারপর দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার সময় তো তোমাদেরকে দেখালে আমি কষিয়ে প্রায় টমেটোটাও গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর এরপর টক দইটাকে ফেটিয়ে দেবো, সেটাও দেখাবো তোমাদেরকে। দইটা ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো,
এবার এটাকে ভালো করে আবারও কষিয়ে নেবো, নাহলে না একটা টক দইয়ের আলাদা একটা গন্ধ বেরোবে। থাকবে তেল বেরোনো অব্দি পুরো কষাবো। তেলটা চারদিক দিয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব, সব মশলা আর বাটি ধোয়া জল আর কি। মাছটা দিয়ে দিয়েছি আমি, মাছটা দিয়ে একটু ফুটতে দিয়েছি আর কি, নুন ঝাল সব দেখে নিয়েছি ঠিকঠাকই আছে, আর কিছু দিতে হবে না। নামানোর আগে লাস্টে আমি একটু কাঁচা তেল আর ধনে পাতা দিয়ে হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে তেল চারদিক থেকে ছেড়ে দিয়েছি, এবার আমি ধনে পাতা দেবো। আর হ্যাঁ, তোমরা বুঝতেই মানে দেখে বলতেই পারো আবার যে তুমি চারটে মাছ ভেজেছিলে, ঝোলে কেন তিনটে মাছ দিয়েছো? মামুনি ঝালটা খাবে না, মামুনিকে আলাদা সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিতে হবে, তো ওটা আলাদা হচ্ছে, ওটার রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? এটাই দেখো তোমরা, এই যে পার্শে মাছের ঝাল রেডি। তো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে, যদিও বা আমার বউ ভালোই রান্না করে সে বিষয়ে আমার কোনো এক ফোঁটাও সন্দেহ নেই। তো চলো, এগুলো হচ্ছে বার খাওয়ানোর পলিসি, মানে তুমি আবার রান্না করো। তোমাদেরকে আমি বলেছিলাম যে তিনটে কেক আমি একসাথে বসিয়েছি, দেখো এই পাশটা আমার জন্যই আমি চেপে দিয়েছিলাম একটু যাতে হয়ে যায়। কেকটা কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ আর কতটা সফট হয়েছে, দেখো টিপছি ভেতর দিকে ঢুকে যাচ্ছে। আর এখন প্রচণ্ডই গরম, এখন তো কিছুই করা যাবে না, এভাবে ঝুড়ি ঢাকা দিয়ে রাতে আমি রেখে দেবো, কালকে সকালে আর দেখে বুঝতেই পারছো যে ছেড়েই এসছে এটা থেকে নিজে থেকেই, দেখো। তো এইরকম ফয়েল প্যাকে তোমরা করতে পারো, আমি বাটিতেই করি বেশিরভাগ, কিন্তু কি বলতো বাটি দিলে একটাই হতো, কিন্তু তিনটে আমার রাতে আবার কখন করতাম আমি, তাই জন্য ফয়েল প্যাকে একেবারে করে দিলাম। তো জানিও তোমরা কেমন হয়েছে, যাই হোক এরপরে মুখ দেখিয়েই নয় গুড নাইটটা বলবো, আজকে তো তোমাদের সাথে ঠিকভাবে দেখাই হলো না। তো চলো এবার খেতে বসবো, 10টা না অলরেডি বেজে গেছে। আর এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো দেখছো ওপরে সেগুলো না আমি, এটা দেখানো হয়নি, এটা আমি 20 মিনিটের জন্য টাইম দিয়ে বসিয়েছিলাম 170 ডিগ্রি টেম্পারেচারে, তো ওই জন্যে এটা আমি পরে আবার হাফ যখন হয়ে গেছিলো, মানে 10 মিনিট যখন বেক হয়ে গেছিলো তখন আমি আবার দিয়েছিলাম ওপর থেকে, আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তো নিচ থেকে ঢুকেই গেছে। তো চলো, আর চকলেটটা কেমন লাগছে তোমার দেখে? খেতে কেমন হয়েছে এবার এটাই বড় কথা, এটা নয় কালকেই জানাবো তোমাদেরকে। তো চলো আগে খেতে বসি, তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। মাছের ঝালটা অসম খেতে হয়েছিল, আর কেকটা না একটুখানি কোনা থেকে কেটেছি, পাপা বলছে আজকে কাটবি না, আজকে কাটবি না, তো কেটেছিলাম, ওটাও ভালো হয়েছে, খেতে নরম হয়েছে যেটা চেয়েছিলাম আর কি। ওই ওই মাছের ঝালটা কেমন আছে? পাপাও বলেছে আজকে ভালো হয়েছিল। তো তোমরা এভাবে ট্রাই করতেই পারো, পার্শে মাছের ঝাল বা অন্য কোনো মাছ তো হয়, রুই কাতলা যা ইচ্ছে তাই দিয়ে করতে পারো। তোমরা দেখেছো অনেকবার দেখেছি আমি মাছের ঝালটা হলে এভাবেই করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে অবশ্যই আবারও সকাল থেকে শুরু করব। আর কালকে 25শে ডিসেম্বর, আমার যদিও ব্লগটা 26শে ডিসেম্বর যাবে, আর এখানে দেখো দুখানা উঠেছে, প্রচণ্ডই ব্যথা করছে, যাই হোক না কেন। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার সকাল থেকেই শুরু করবো, যেরকম রোজকার ব্লগ যায় সেরকমই। আজকে দিনটা একটু রান্না ঠান্না দেখালাম আর কি, কেকটা দেখালাম। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকো আর থাকার জন্য এতদিন ধরে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।